শতকে তৎকালীন অবিভক্ত বঙ্গদেশের বাণিজ্য মানচিত্রে কাশিমবাজার একটি গুরুত্বপূর্ণ নাম। আজ থেকে প্রায় 350 বছর আগে মধ্যবঙ্গের বর্তমান ভাগীরথী অর্থাৎ গঙ্গা নদী থেকে একটি অশ্বক্ষুর আকৃতির নদী সৃষ্টি হয়, যার নাম দেওয়া হয় কাটিগঙ্গা। আর এই গঙ্গার তীরে গড়ে ওঠা জনপদ ছিল সেই যুগের একটি বিখ্যাত নদীবন্দর, যার নাম ছিল কাশিমবাজার। অষ্টাদশ শতকের শুরুতে সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে বাণিজ্য নগরী হিসেবে কাশিমবাজারের গুরুত্ব ভীষণভাবে বাড়ে, যার পর থেকে প্রায় এক শতক ধরে কাশিমবাজার বন্দর নিজের উৎকর্ষের আলোক বিচ্ছুরণ করতে থাকে। কেবল বাংলায় নয়, ভারতীয় উপমহাদেশের সীমা ছাড়িয়ে সুদূর ইউরোপেও কাশিমবাজারের মহিমা প্রচারিত হয়। উৎকর্ষের টানে দেশি বিদেশি বণিকদের দল পাড়ি জমায় বন্দর কাশিমবাজারের উদ্দেশ্যে। বাণিজ্য নগরীর সেই সুবর্ণ দিন হয়তো আজ আর অবশিষ্ট নেই। কেবল অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পুরনো স্থাপত্য ও স্মৃতিসৌধ আজও সেই গৌরবময় দিনগুলোর সাক্ষী দেয়। যার অন্যতম একটি স্থাপত্য হলো আজ থেকে প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই শিব মন্দিরটি। কাশিমবাজার ছোট রাজবাড়ির নিকটেই সামান্য উত্তরে তৎকালীন ভাগীরথী তথা গঙ্গা বা বর্তমান কাটিগঙ্গার কাছেই অবশিষ্ট এই 10 শিব মন্দির, যাহা বর্তমানে অধিকাংশ মানুষের চোখে আড়ালেই থেকে গেছে। প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে দীনবন্ধু রায় থেকে শুরু করে বংশের অতি ধর্মপ্রাণ নারী অন্নাকালী দেবী সহ বিভিন্ন বংশধরদের নাম। অতীতে এই মন্দিরগুলি তিন দিকে বিশাল প্রাচীর বেষ্টিত ছিল, বর্তমানে তার কোনো অস্তিত্ব নেই। প্রশান্ত গণ্ডিতে প্রবেশের জন্য রয়েছে একটি প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে বাম দিকে দুটি শিব মন্দির ও ডান দিকে তিনটি, এবং সামনের দিকে প্রতিষ্ঠিত রয়েছে একটি করে শিবলিঙ্গ। এই 10 শিবলিঙ্গ শিবের 10 রূপ বলে ধরা হয়, রয়েছে 10 রকমের নামও।
জমিদারি আমলের গরিমার দিনগুলিতে এই মন্দিরগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্দিরে চতুর্দিকে প্রাচীর বেষ্টিত ছিল, পুজো হতো আম্বরণে। শিবরাত্রির সময় স্থানীয় মানুষজন খুব জাঁকজমক করে এই দশম মন্দিরে পুজো করতেন। এখন অবশ্য সেই দিন আর নেই, তবে আজও সেই পুরনো দিনের মতো বাংলার বছরের শেষে চৈত্র সংক্রান্তির দিনগুলো খুব ঘটা করে এখানে চড়ক উৎসব বা গাজন উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবকে ঘিরে বহু মানুষের সমাগম ঘটে, বসে মেলাও। কিন্তু বর্তমানে মন্দিরগুলি অবহেলায় পড়ে থেকে থেকে জরাজীর্ণ অবস্থায় প্রায়। বেষ্টিত প্রাচীন মন্দিরগুলিও ভেঙে পড়েছে কবে তার কোনোই ঠিক ঠিকানাই নেই। খসে পড়েছে পলেস্তরা, এদিক ওদিক থেকে গজে উঠেছে আগাছা, মন্দির প্রাঙ্গণও পড়ে রয়েছে অবিচ্ছিন্ন অবস্থায়। অতীত ঐতিহ্যের প্রতি অবহেলায় বড়ই কষ্টদায়ক। এই অবহেলার ফলে আমরা সনাতনী হিন্দুরা হারিয়ে ফেলেছি ইতিহাসের অনেক অনন্য কীর্তিকে। কাশিমবাজারের ইতিহাস বিজারিত এই দশম মন্দিরের মতো বিশিষ্ট কীর্তি যাতে সময়ের গর্বে হারিয়ে না যায়, তা দেখা আমাদের সাফল্যের কর্তব্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর এইরকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।